101.1। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে বাঁহাতি ব্যাটারদের আধিক্য স্পষ্ট, বিশেষ করে টপ অর্ডারে এটি আরও বেশি চোখে পড়ার মতো। তবে এই বাঁহাতি ব্যাটারদের লম্বা লাইন আপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে যখন একটা নির্দিষ্ট পরিকল্পনাতে ব্যাটাররা বারবার ব্যর্থ হচ্ছেন। এ ব্যাপারে ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসাইন সামি বলেছেন, বাঁহাতি ব্যাটাররা প্রায় রাউন্ড দ্য উইকেট থেকে পেসারদের ইনকামিং ডেলিভারির মুখোমুখি হতে গিয়ে সমস্যায় পড়ছেন, LBW এর ফাঁদে পড়ছেন, নয়তো ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে হচ্ছেন বোল্ড। সম্প্রতি পাকিস্তান সিরিজে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেলেও টপ অর্ডারের পারফরম্যান্স মোটেই আশানুরূপ ছিল না। দলের টপ অর্ডার ব্যাটার ইনিংসের শুরুতেই আউট হয়ে যাওয়ায় মিডল অর্ডার ও লোয়ার অর্ডারকে অতিরিক্ত চাপ নিতে হয়েছে, বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের ইনকামিং ডেলিভারি সামলাতে বারবার হিমশিম খাওয়ার চিত্র স্পষ্টভাবে দেখা গেছে। পরিসংখ্যান বলছে, পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ম্যাচ মিলিয়ে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার 18 ইনিংসে ব্যাট করে রান করেছেন 372, গড় মাত্র 23.25। 1877 সালে অফিসিয়াল টেস্ট ম্যাচের যাত্রা শুরু হলেও টেস্ট ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 21 ইনিংসে টপ অর্ডারের 4 ব্যাটারই বাঁহাতি ছিলেন, তার মধ্যে 14 তা ঘটেছে বাংলাদেশের ক্ষেত্রে, আর মাত্র 7 ঘটেছে বাকি দলগুলো মিলিয়ে। বাংলাদেশ ব্যতীত ভারতের মাটিতে সর্বশেষ টপ অর্ডারের 4 বাঁহাতি ছিলেন অস্ট্রেলিয়ার। 2004 সালে একই মাঠ অর্থাৎ চেন্নাইয়ের চিপোকে অজি টপ অর্ডারের 4 ছিলেন বাঁহাতি ব্যাটার। এ থেকে বোঝা যায় বাংলাদেশের টপ অর্ডার বাঁহাতি ব্যাটারদের উপর অনেকটাই নির্ভরশীল। তবে এই কৌশল তাদের সাফল্য এনে দিতে পারছে কিনা সেটাও ভাবার বিষয়। বোলারদের একই ধরনের কৌশল ব্যবহারের ফলে বাঁহাতি ব্যাটারদের সহজে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকি বেড়েছে। অন্যদিকে ভারতীয় 3 পেসারের মধ্যে 3 ডানহাতি হওয়ায় নতুন বলে সিরাজ বুমরাদের ন্যাচারাল ডেলিভারি ও শান্ত সাদমানদের জন্য ইনকামিং ডেলিভারিতে পরিণত হচ্ছে, ফলে বাংলাদেশের টপ অর্ডারের সবাই বাঁহাতি হওয়ায় তা ভারতীয় পেসারদের কাজকে আরও সহজতর করে দিচ্ছে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। একদিকে বাঁহাতি ব্যাটারদের উপর অতিরিক্ত নির্ভরশীলতা প্রতিপক্ষের বোলারদের জন্য একই ধরনের কৌশল প্রয়োগ করা সহজ করে দিচ্ছে, অন্যদিকে দলের ব্যাটিং গভীরতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে দলে সাফল্য নিশ্চিত করতে ব্যাটিং লাইন আপে আরও বৈচিত্র্য আনা হবে কিনা তাই দেখার বিষয়। আবু তালহা, অনফিল্ড।